আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেয়ার করব মালয়েশিয়া ইমিগ্রেশন যে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বা বিদেশিদের জন্য যে তারা কাজকর্ম করতেছে এ ব্যাপারে আলোচনা করব। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও নিচ্ছে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন, ভিসা সংক্রান্ত, পাসপোর্ট সংক্রান্ত, পারমিট সংক্রান্ত যে প্রশ্নগুলো করে থাকেন, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আমি এখন কিন্তু প্রতিদিন যে ভিডিও আপডেট দিয়ে থাকি, প্রতিদিন ভিডিওর আপডেটের মধ্যে কিন্তু আমি আপনাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করে থাকেন সেগুলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করে থাকি। তো আশা করি প্রতিনিয়ত ভিডিওগুলো ফলো করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। অনেকেই আছে ভিডিও স্কিপ করে দেখে বা ভিডিও টেনে দেখে, তো এক্ষেত্রে হয়তো আপনি যে প্রশ্নটা করেছেন আপনার প্রশ্নটি আপনি জানতে পারলেন না যে আপনি কী প্রশ্ন করেছেন, কী উত্তর পেয়েছেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই আপনি যে প্রশ্নটি করেছেন আরেকজন যে প্রশ্ন করেনি হয়তো আপনার মাধ্যমে সে তার উত্তরটি পেয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। মূল বিষয়ে যাওয়ার আগে, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে যে তথ্যটি তারা প্রকাশ করেছে, মালয়েশিয়া যে সকল নিয়োগকর্তা আছে বা যে সকল কোম্পানি আছে, মালয়েশিয়া এখনও কিন্তু অনেক কোম্পানি আছে শ্রমিকের বেতন তারা ঠিকমতো দিচ্ছে না। তো শ্রমিকের কমপ্লেনের উপর ভিত্তি করে অনেকেই যে কমপ্লেন করেছে, তো সেটার উপর ভিত্তি করে মালয়েশিয়া ইমিগ্রেশন বা মালয়েশিয়ার সরকার যে পদ্ধতি নিয়েছিল, তারা নিয়োগকর্তার উপর কিন্তু তারা একটি জরিমানা নির্ধারণ করেছিল এবং তারা কিন্তু এখন কঠোর একটি পদক্ষেপ নিচ্ছে। সেটি হচ্ছে যে সমস্ত নিয়োগকর্তা অবৈধ প্রবাসীদেরকে কাজে রাখবে তাদেরও কিন্তু তারা জরিমানা করছে। তো এবং যে সমস্ত অবৈধ প্রবাসীদের অনেকে হয়তো রুম ভাড়া দিচ্ছে, যে সমস্ত মালিক আছে তাদের রুম ভাড়া দিচ্ছে অবৈধ প্রবাসীদের, সমস্যা যদি হয়ে থাকে বা যদি কোনো অপরাধী দিয়ে থাকে, সেখানে যদি কোনো অপরাধমূলক কাজ তারা করে থাকে, তো দেখা গেছে সেই মালিকও কিন্তু তারা জরিমানা করে। তো এ পর্যন্ত মালয়েশিয়া অনিয়মের দায়ে অর্থাৎ 509 জন কোম্পানির নামে বা 509 যে নিয়োগকর্তা আছে তাদের যে জরিমানা করা হয়েছে 10.4 জুতা, মালয়েশিয়ান রিঙ্গিত 10.4 জুতা। তো এখানে এখন মালয়েশিয়া সরকার যেভাবে কোম্পানির প্রতি তারা যে একটি কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে, মালয়েশিয়া অনেক কোম্পানি আছে শ্রমিকের বেতন ঠিকমতো দিচ্ছে না, শ্রমিকের প্রতি বিভিন্ন ধরনের অবিচার করা হচ্ছে। তো মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন, আপনারা যারা বৈধভাবে কাজকর্ম করতেছেন যে কোম্পানির আন্ডারে, যদি কোনো সমস্যা থাকে তাহলে হয়তো আপনারা আপনাদের যে কথাগুলো আছে জানাতে পারেন, হয়তো মালয়েশিয়া ইমিগ্রেশন ব্যবস্থা নিবে। অনেকেই আছে আমার কাছে কিন্তু বলে যে ভাই আমি তো 3 মাস ধরে বেতন পাচ্ছি না, তো আমি কী করতে পারি? এটা ভাই আপনি কী করবেন আমার কাছে প্রশ্ন না করে, এটা আপনি আপনার নিকটস্থ যে থানা আছে সেখানে আপনি কমপ্লেন করতে পারেন, কমপ্লেন করে সেখানে আপনার জন্য ব্যবস্থা নিতে পারে আপনি যদি বৈধ হয়ে থাকেন। তো অনেকেই আছে বিভিন্ন সমস্যা, তো মুখ বুঝে সহ্য করে থাকে কারণ বাংলাদেশ থেকে আসছে, অনেক টাকা ঋণ করে আসছে, তো এখন কী করবে কিছুই বুঝতে পারতেছে না, মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারতেছে না, যদি ব্যবস্থা নেয় তাহলে তো হয়তো যদি তার সমস্যা হয় এই জন্য কিন্তু সেও কোনো ব্যবস্থা নিতে পারতেছে না ভয়ে। তো যাই হোক, মালয়েশিয়ায় কিন্তু যে রেকর্ডটি প্রকাশ করেছে 509 নিয়োগকর্তার যে জরিমানা করা হয়েছে 10.4 জুতা, তো এটা কিন্তু তারা অলরেডি প্রকাশ করেছে। আর বিশেষ করে যে সকল অবৈধ প্রবাসীরা আছে, সেদিন আপনারা জেনেছেন যে সাইবেরিয়ায় যে বড় ধরনের অপারেশন হয়েছে সেই অপারেশনে কিন্তু বিভিন্ন ধরনের অনিয়ম ছিল তাদের, অর্থাৎ যেখানে তারা বসবাস করত সেখানে তারা বিদ্যুৎ পানি অবৈধভাবে ব্যবহার করতো এবং মালয়েশিয়ায় যে লকডাউন চলতেছে এসওপি এটা কিন্তু তারা মানেনি, অর্থাৎ তারা বিভিন্নভাবে তাদের চলাফেরা, তারা যে রুমে থাকতো, প্রচুর পরিমাণে তাদের যে আনাগোনা এবং তারা যখন বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যেত দোকানপাটে সেখানে কিন্তু তাদের কিছু অনিয়ম থাকতো। তো বিভিন্ন
দিক বিবেচনা করে কিন্তু এটার প্রতি তারা একটা নজর রাখছে। গোয়েন্দা নজরদারি রাখার পরে কিন্তু যে তাদের আসলে যে আইন কানুনগুলো আছে তারা কি মানতেছে কি না, তো দেখা গেছে যে তারা মানতেছে না। না মানার কারণে কিন্তু তাদের প্রতি এই অপরাধী দেওয়া হয়েছে। তো যাই হোক, এরকম কিন্তু মালয়েশিয়া অনেক আছে। আপনারা যারা যেখানে বসবাস করতেছেন বিভিন্ন কুঞ্চিতে বা বিভিন্ন যেখানেই বসবাস করতেছেন না কেন, মালয়েশিয়ার লকডাউনে যে এসওপি বা আরও যে আইন কানুন আছে আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও নিচে কমেন্ট করে থাকেন। প্রথমেই কমেন্ট করেছেন রোমান হুসাইন, উনি কমেন্ট করেছেন 2013 সালের ব্ল্যাকলিস্ট, এখন 2021 ব্ল্যাকলিস্ট কত বছর পর্যন্ত থাকে। তো মালয়েশিয়া পূর্ববর্তী নিয়ম অনুসারে কিন্তু ব্ল্যাকলিস্ট ছিল 5 বছর। তো 5 বছর ব্ল্যাকলিস্ট, এখন আপনি যে দেশে গেছেন আপনার অপরাধ কী, আপনি কোন অপরাধে দেশে গেছেন সেটা আগে দেখতে হবে। কারণ এমন ব্ল্যাকলিস্ট আছে আজীবন, অর্থাৎ আপনি কখনোই মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না। এটাও নির্ভর করে আপনার অপরাধের উপর। এখন দেখতে হবে আপনি কীভাবে মালয়েশিয়া থেকে বাংলাদেশে গেছেন সেটা আগে জানতে হবে, সেটার উপর নির্ভর করে আপনার ব্ল্যাকলিস্ট। তো আশা করি বুঝতে পারছেন। কুষ্টিয়া নিউজ, উনি কমেন্ট করেছেন ভাইয়া আমার 3 নম্বর ভিসা অনেক দিন থেকে লুলুস হয়েছিল, স্টিকার বের হয়নি। লুলুস হয়েছিল সে অবস্থায় গত 6/6/2021 তারিখে মাতি হয়ে গেছে। আমি আবার লেভিং জমা দিতে চাইছি, বস বলছে পরে। এখন যদি পুলিশ আমাকে ধরে তাহলে আমি অবৈধ বলে গণ্য হব নাকি? কোভিড-19 কারণে লেভি জমা না নেওয়ায় আমাকে ছাড় দেওয়া হবে জানাবেন। তো আসলে যেহেতু আপনার লুলুস হয়েছিল, লুলুস হওয়ার পরে যদি এটা মাতিও হয়ে গেছে অলরেডি দীর্ঘদিন ধরে, তো এখন আপনার যে কাজ করতে হবে, আপনার যে লেভি সুরত এগুলো সাথে রাখতে হবে, এবং পুরান পাসপোর্টের যে ফটোকপি অর্থাৎ স্টিকার, ভিসা স্টিকার সেটাও সাথে রাখতে হবে। তো বিশেষ করে লেভি সুরতার সাথে রাখবেন, যদি প্রশাসনের কোনো সমস্যা হয় তখন তাদের দেখাবেন যে আপনার এই সমস্যা, এবং ব্যাকগ্রাউন্ডে যেহেতু আপনার কোম্পানি আছে আপনাকে তো হেল্প করবেই। তো এক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই, আপনার কোম্পানি তো আপনাকে হয়তো কিছুটা ম্যানেজ করবে, সহযোগিতা করবে যেন পুলিশ আপনার সাথে কোনো সমস্যা না করে বা ধরে নিয়ে না যায়, এটা আপনার কোম্পানি তো কিছুটা ব্যবস্থা করবে। তো আশা করি বুঝতে পারছেন। probashi.tv.com উনি কমেন্ট করেছেন ভাই আমরা খুবই চিন্তায় আছি, ছুটিতে আছি বাংলাদেশে, কবে যেতে পারবো মালয়েশিয়া, এদিকে কমে যাচ্ছে ভিসার মেয়াদ। আমরা মালয়েশিয়া প্রবাসীদের জন্য খবর আছে কি, দয়া করে জানাবেন প্লিজ, কবে নাগাদ যেতে পারবো মালয়েশিয়াতে। ধন্যবাদ ভাই, আপনি যে সুন্দর একটি কমেন্ট করেছেন আপনাকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর বিশেষ করে বর্তমানে যেহেতু মালয়েশিয়া পূর্ণাঙ্গ লকডাউন চলতেছে অবস্থায় কিন্তু মালয়েশিয়া বাংলাদেশ বিমান চলাচল বন্ধ আছে। তো কিছুদিন আগে যেহেতু একটি ঘোষণা দিয়েছিল ছুটিতে থাকা প্রবাসীরা প্রবেশ করতে পারবে, মাই ট্রাভেল পাসের যে নিয়মকরণ ছিল পরবর্তীতে কিন্তু সেটাও এখন অফ করে দিয়েছে। অর্থাৎ মালয়েশিয়া 25টি দেশ, বাংলাদেশ সহ 25টি দেশের সাথে তারা নিষেধাজ্ঞা করেছে, মালয়েশিয়া এখন প্রবেশ করতে পারবে না। তার কিছুদিন পরে কিন্তু আবার বাংলাদেশ ঘোষণা দিয়েছে বিমান চলাচল বন্ধ। তো যাই হোক, এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে কবে এই আপনার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তখন হয়তো যদি কোনো নিউজ আসে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আব্বাস আলী উনি কমেন্ট করেছেন ভাই ফিঙ্গার দিয়েছি, ফিঙ্গারে কাগজ আছে, যদি অপরিচিত দেয় ওই কাগজ কি কোনো কাজে আসবে? ভাই কাগজ তো অবশ্যই কাজে আসবে, যদি কখনও কোনো অপরিচিত আপনি ধরা পড়েন তখন তো অবশ্যই আপনার সেই ফিঙ্গার কাগজ দেখাতে হবে, আর দেখালে আপনি অনেকটা ছাড় পাবেন। তো এক্ষেত্রে সবসময় আপনার ডকুমেন্ট যা আছে সাথে রাখবেন। ম্যাক্সিস স্টুডিও উনি কমেন্ট করেছেন ভাই 2021 সালে অবৈধ হয়েছি, এখন কি সার্ভিস সেক্টরে ভিসা লাগানো যাবে? আশা করি উত্তরটা দিবেন। তো সার্ভিস সেক্টরের ভিসা সাধারণত যেহেতু মালয়েশিয়া সরকার ঘোষণা অনুসারে যে বলছিল শুধুমাত্র ব্ল্যাকলিস্ট বা পুলিশ রিপোর্ট ছাড়া অবৈধ যারা আছে আবেদন করতে পারবে, তো আপনি যার মাধ্যমে আবেদন করবেন তার সাথে আগে বিস্তারিত আলোচনা করবেন। মামুন খান উনি কমেন্ট করেছেন ভাই আমি কি পুরান পাসপোর্ট দিয়ে নতুন করে রিক্লেম ভিসির নতুন পারমিট করতে পারবো? পুরান পাসপোর্ট 8 ও 9 নম্বর 6 ভিসা লাগানো আছে, নাকি নতুন পাসপোর্ট বানাতে হবে? ভাই জানাবেন। পুরান পাসপোর্টে যদি আপনার মেয়াদ থাকে অর্থাৎ 18 মাসের যদি বেশি থাকে তাহলে পুরান পাসপোর্ট আপনি জমা দিতে পারেন, এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। তো আর যদি সময় কম থাকে তাহলে নতুন পাসপোর্ট বানাতে হবে। তো আশা করি বুঝতে পারছেন ভাইয়া। তো কিরং TCG উনি কমেন্ট করেছেন বড় ভাই যারা নদীর পথে আসছিল তারা পারমিট পাবে, একটু দয়া করে বলবেন প্লিজ। তো পূর্বের নিয়মে কিন্তু ছিল না নিয়মটা, আর এখন বর্তমানে যেহেতু নতুন ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার শুধু বলেছিল যে পুলিশ রিপোর্ট ব্ল্যাকলিস্ট ছাড়া সকল অবৈধ প্রবাসীরাই সার্ভিস সেক্টরের মাধ্যমে বৈধ হতে পারবে।
মনির আনসার উনি কমেন্ট করেছেন, মাইজি সিক্স নম্বর বিশ্বা কী খবর ভাই? সিক্স নম্বর তো অনেকেই পেয়েছে, আবার অনেকে এখনও প্রসেসিং অবস্থায় আছে, তো এটা আপনি আপনার কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। মামুন রেজা উনি কমেন্ট করেছেন, ভাই আমাদের কোম্পানি তো নতুন, আগের কোনো ভিসাধারী লোক নেই, আমরা নতুন করে 90 জনের মতো রেজিস্ট্রেশন করছি এবং রেজিস্ট্রেশন অনলাইনে দেওয়া আছে। ভাই আমরা কি ফিঙ্গার করতে পারবো কি পারবো না, আর ফিঙ্গার করতে গেলে কী কী সমস্যা হতে পারে দয়া করে জানাবেন। তো আপনি যেহেতু আবেদন করেছেন, রেজিস্ট্রেশন যেহেতু করেছেন, এখন আপনার কোম্পানি নতুন, আপনার কোম্পানির আন্ডারে কি আপনি কাজকর্ম করতেছেন কি না সেটা আগে দেখতে হবে, কারণ আপনি যদি পুরান নিয়ম অনুসারে করেন তাহলে তো আপনার সব কিছু আইন মানতে হবে। এখন ফিঙ্গার করতে পারবেন সেটা নির্ভর করে আপনার কোম্পানির উপর, আর বিশেষ করে কোম্পানি যেহেতু নতুন, এখন আপনি কি এজেন্টের মাধ্যমে করতেছেন না কোম্পানির মাধ্যমে করতেছেন সেটা কিন্তু বলেননি। তো আশা করি সমস্যা হবে না, যেহেতু অনেক কোম্পানি আছে নতুন লাইসেন্স করে তারা আবার নতুন করে তাদের লোক নিয়োগ করে থাকে, তো এক্ষেত্রে তেমন একটা সমস্যা হবে না। দেলোয়ার হোসেন উনি কমেন্ট করেছেন, ভাই 6P পারমিট 10 বছর পর পারমিট লাগবে কি না, যেমন 11, 12, 13 নম্বর পারমিট করতে কত খরচ হবে? আসলে কথা হচ্ছে কি, আপনি 11, 12, 13 এটা নির্ভর করে আপনার কোম্পানির উপর, আপনার কোম্পানি আপনার প্রতি যদি কোনো আশ্বাস থাকে এবং আশ্বস্ত থাকে, বা আপনার প্রতি তার যদি বিশ্বাস থাকে এবং আপনি যদি একজন পুরান লোক হয়ে থাকেন, তার আন্ডারে কাজকর্ম করতেছেন এবং আপনি একজন অভিজ্ঞ লোক, যে আপনার যদি চলে যান তাহলে সেই কোম্পানি একটু সমস্যা হতে পারে, এজন্য আপনার সেই কোম্পানি পুনরায় আবেদন করতে পারে ইমিগ্রেশনের কাছে, যে এই লোক আমার প্রয়োজন, তার 11 নম্বর বা 12 নম্বর বা 13 নম্বর ভিসা দেওয়ার জন্য অনুমোদন চাচ্ছে। তো এটা কোম্পানির উপর ডিপেন্ড করে। মাসুম খান উনি কমেন্ট করেছেন, আমি রেজিস্ট্রেশন করার পর যদি ভিসা না করি, ফিঙ্গার না করি, তাহলে কি সমস্যা হবে? তো সেটা আপনার পার্সোনাল উপর নির্ভর করে, এখন ফিঙ্গার করেন নাই বা ভিসা করবেন না, রেজিস্ট্রেশন করছেন, এক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, হয়তো এটা যখন এক্সপায়ার ডেট শেষ হয়ে যাবে, আপনি যখন মালয়েশিয়া থাকবেন, প্রশাসনের হাতে যখন আপনি গ্রেপ্তার হবেন, আপনার সমস্যা তো অবশ্যই হবে। MD ইকবাল উনি কমেন্ট করেছেন, ভাই আমার 10ই জুন ফিঙ্গারের ডেট, আমি বালাই সুরাত নিছি, আমি ইমিগ্রেশনে গেলে কি ফিঙ্গার দিতে পারবো? আমার ফ্লাইট 17 তারিখ। ভাই এই সম্পর্কে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি, যেহেতু মালয়েশিয়া বাংলাদেশ বিমান চলাচল বন্ধ এবং ইমিগ্রেশন কিন্তু 14 তারিখ পর্যন্ত বন্ধ আছে, তো আপনি বালাই সুরত নিছেন, এখন ইমিগ্রেশন আগে আপনি যোগাযোগ করে দেখেন যে আপনি ফিঙ্গার দিতে পারবেন কিনা, বা আপনার সেখানে ইমেল আছে, ইমেল আপনি মেসেজ দিতে পারেন। তো ইমিগ্রেশন তো এখন বন্ধ, এবং কোন ইমিগ্রেশন আপনি যাবেন সেটাও কিন্তু আপনি উল্লেখ করেননি। তো বন্ধুরা, আজকে যে ভিডিওতে আমি যে কথাবার্তাগুলো শেয়ার করেছি আপনাদের অনেক উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।